শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনার তৃতীয় ঢেউ সামলাতে প্রস্তুতি নিচ্ছে ভারতের হাসপাতালগুলো। আরও একটি রাজধানীতে পতাকা ওড়ালো তালেবান। এবার মার্কিন উড়োজাহাজকে রাশিয়ার যুদ্ধবিমানের তারা, ভিডিও ভাইরাল। ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর এবার ভয়াবহ রকেট হামলা। সিরিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে কাজ করবে ইরান, রাশিয়া এবং তুরস্ক। 50,000 ফিলিস্তিনিকে চাকরি দিচ্ছে কাতার। এবং সবশেষ থাকছে প্রেসিডেন্ট হত্যার পর গভীর সংকটে হাইতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল অবস্থা কিছুটা সামলে উঠেছে ভারত। এরই মধ্যে আশঙ্কা করা হচ্ছে শীঘ্রই আশ্রয় পড়তে পারে তৃতীয় ঢেউ। ধারণা করা হচ্ছে তৃতীয় ঢেউয়ের অধিক সংখ্যক শিশু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর জোর প্রস্তুতি চলছে। সতর্ক বেসরকারি হাসপাতালগুলো করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার পূর্ব প্রস্তুতি হিসেবে হাসপাতালের পরিকাঠামো বাড়ানো এবং কর্মচারীদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে। জানা গেছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা বাড়লে বেডের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা রাখছে সব হাসপাতালই। শিশুদের চিকিৎসা দিতে প্রশিক্ষণ চিকিৎসক, নার্সের ঘাটতি মেটাতে ইতিমধ্যে প্রশিক্ষণও শুরু করা হয়েছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, আগস্ট মাসের মধ্যে করোনা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে আমরি হাসপাতাল। মুকুন্দপুর এবং সল্টেক আমরি হাসপাতাল একটি করে তল শিশু চিকিৎসার জন্য বরাদ্দ করা রয়েছে। ইতিমধ্যে মুকুন্দপুর আমরি হাসপাতালে 30 বেড রয়েছে শিশু চিকিৎসার জন্য। বড়দের চেয়ে শিশুদের বিভিন্ন শারীরিক মাত্রা আলাদা। ওষুধের ক্ষেত্রেও শিশুদের ওজন অনুযায়ী ভিন্নতা রয়েছে। শিশু চিকিৎসকের পাশাপাশি নার্সদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানীতে হামলা করেছে তালেবান। স্থানীয় তুলু নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তালেবান যোদ্ধারা গজনি শহরে হামলা করে। আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে গজনি প্রদেশটি গুরুত্বপূর্ণ। কাবুল কান্দাহার মহাসড়কের উপর এবং ইরান ও ভারতের মধ্যকার প্রাচীন বাণিজ্যের পথের উপর অবস্থিত। এর আগে গতকাল তালেবান যোদ্ধারা বাথগিশ প্রদেশের রাজধানী কালা ই নাওশহর দখলের জন্য হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানের সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে যাওয়ার পর এটি ছিল তালেবানের প্রথম কোনো প্রদেশের রাজধানীতে হামলা। বাদগিশ প্রদেশের গভর্নর মুশাহিদুস শামস বলেছেন, প্রদেশের সবগুলো জেলার দখলে নেওয়ার পর তালেবান ঢুকে পড়ে। সরকারি বাহিনীর সেনা সদস্যরা শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। তালেবান গোয়েন্দা দফতরে আগুন ধরিয়ে দিয়েছে। গজনিতে হামলার বিষয়ে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, তালেবানের সঙ্গে আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের তুমুল সংঘর্ষ চলছে। বুধবার রাতে প্রাদেশিক রাজধানী গজনি শহরে শাহরা ই মুজাহিরিন এলাকায় তালেবান হামলা চালালে এই সংঘর্ষ শুরু হয়। আমেরিকান নৌবাহিনীর একটি বিমানের সামান্য দূরত্বেই উঠছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। বৃহস্পতিবার রাশিয়ার আকাশসীমায় এমনই একটি দৃশ্য ধরা পড়েছে। রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা আরটি সেই ভিডিও প্রকাশ করেছে। একটি বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, কৃষ্ণসাগরের উপর তাদের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে আমেরিকান নৌবাহিনীর গুপ্তচর বিমান বোয়িং P-8 পোসিডন। শত্রুপক্ষের বিমানের উপস্থিতি টের পেতেই সতর্ক হয়ে যায় রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আমেরিকার বিমানকে সতর্ক করা হয় কিন্তু তা মানেননি পাইলট। সঙ্গে সঙ্গে রাশিয়ার নৌবাহিনীর দুটি সুখোই 30 যুদ্ধবিমান গুপ্তচর বিমানটিকে তাড়িয়ে রাশিয়ার আকাশসীমা থেকে বের করে দেয়। যদিও এই বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এর দুই সপ্তাহ আগে কৃষ্ণসাগরে রাশিয়ার আন্তর্জাতিক জলসীমায় ঢুকে পড়েছিল ব্রিটেনের একটি যুদ্ধজাহাজ। যুক্তরাজ্যের এই যুদ্ধজাহাজ লক্ষ্য করে বোমা এবং গুলি ছুড়ে রাশিয়ার বাহিনী। বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার 20টি উড়োজাহাজ এবং কোস্টগার্ডের দুটি জাহাজ ব্রিটিশ এই জাহাজের পিছনেই। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়ার উপকূল থেকে প্রায় 19 কিলোমিটার দূরে ব্রিটিশ এই যুদ্ধজাহাজটির পথে তাদের টহল জাহাজগুলি ছুড়ে এবং যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। যুক্তরাজ্য এই ঘটনা অস্বীকার করলেও এটা নিয়ে আন্তর্জাতিক মহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে এবার রকেট হামলা হয়েছে। ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে, গত রাতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েকটি
কাতিউশা রকেট ছোড়া হয়েছে। এরপর দূতাবাসের স্থাপিত আকাশপথ রক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। ইরাকের নিরাপত্তা বাহিনীর গণমাধ্যম বিভাগ জানিয়েছে, বাগদাদে আল খাদ্রা এলাকায় তিনটি কাউতিশিয়া রকেটের সাহায্যে হামলা ঘটানো হয়। মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার কয়েক ঘণ্টা পরই রকেট হামলার ঘটনা ঘটল। গত মঙ্গলবার ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশপথ রক্ষা ব্যবস্থা থেকে সেগুলো লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় গ্রিন জোনের নিকটবর্তী আল কার্দা এবং আল জাদ্রা ও আল কাদিসিয়া এলাকা থেকে ওই গুলি বর্ষণের শব্দ শোনা যায়। এদিকে ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী আরও একটি গাড়িবহরে হামলা হয়েছে। বাসরা জিকার আন্তর্জাতিক সড়কের পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হলে গাড়িবহরটি ক্ষতিগ্রস্ত হয়। ইরাক অবস্থিত মার্কিন সামরিক ঘাট এবং সামরিক বহর হামলার ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। ইরাকের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। সিরিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে সহযোগিতার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ইরান, রাশিয়া এবং তুরস্ক। বৃহস্পতিবার কাজাকিস্তানের রাজধানী নূর সালতানে 16তম দফার বৈঠকে সিরিয়ায় জঙ্গি নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে তিন দেশ। বৈঠকে তারা বলছে, সিরিয়া থেকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে তারা বদ্ধপরিকর এবং এই লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। সিরিয়া বিষয়ক প্রথম আলোচনা শুরুর সময় কাজাকিস্তানের রাজধানীর নাম ছিল আস্তানা, পরবর্তীতে শহরটির নাম পরিবর্তন করে নূর সুলতানা রাখা হয়। এই তিন দেশ প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে আরও বলেছে, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস এবং দায়েশ সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মূল উৎপাটন করতে হবে, এ কারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। বিবৃতিতে তিন দেশ সিরিয়ার ইদলিবে স্থিতিশীলতা রক্ষা এবং সব চুক্তি পুরোপুরি বাস্তবায়নের উপর জোর দিয়েছে। এসব দেশ সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনারও বিরোধিতা করেছে। ইরান, রাশিয়া এবং তুরস্ক এই বিবৃতিতে আরও বলেছে, তারা সিরিয়ার তেলসহ কোনো সম্পদ লুট, বিক্রি ও হস্তান্তরের বিরোধী। সিরিয়ার সম্পদ কেউই নিয়ে যেতে পারবে না। স্নাতক সম্পন্ন করা 50,000-এরও বেশি ফিলিস্তিনিকে চাকরি দিচ্ছে কাতার চ্যারিটি। তাদেরকে তাকোথ নামের একটি কার্যক্রমের মাধ্যমে দূর থেকেই কাজ করার সুযোগ দেওয়া হবে। বুধবার এই খবর প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর। দাতব্য সংস্থা কাতার চ্যারিটি এবং এই উদ্যোগকে বিশ্বের অন্যতম চমৎকার মানবিক উদ্যোগ বলে অভিহিত করা হচ্ছে। এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বেকারত্বের জন্য বা বেকারত্বের হার কমানোর জন্য। এর মাধ্যমে ফিলিস্তিনি পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এছাড়া এই উদ্যোগের মাধ্যমে চাকরির প্রয়োজন আছে এমন সৃজনশীল যুবকদের কর্মদক্ষতা বাড়িয়েছে কাতার নিউজ এজেন্সি। এতকাত প্রকল্পের আওতায় সৃজনশীল এবং মেধাবী ফিলিস্তিনি যুবকদের কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও প্রোডাকশন, মোশন গ্রাফিক, অনুবাদ, হিসাব কার্যক্রম এবং অন্যান্য কাজ দেওয়া হবে। কাতার চ্যারিটি সংস্থার মাধ্যমে চালিত ফিলিস্তিনি রিলিফ কার্যক্রমের আওতায় গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি পরিবারগুলোকে সহায়তার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। হাইতির রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা দীর্ঘদিন ধরে অস্থির। এরই মধ্যে গত বুধবার নিজ বাড়িতে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেবুলো মোয়েজ। ফলে আগে থেকেই অশান্ত ক্যারেবীয় দেশটির পরিস্থিতি আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। 2015 সালে হাইতির সাধারণ নির্বাচন জিতেছিলেন মোয়েজ, কিন্তু সেটি বাতিল করে তাকে ফির নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হয়। মোয়েজ সেখানেও জিতে যান। অবশেষে 2017 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। দায়িত্ব নিয়ে সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দায়ের ঘোষণা দিয়েছিলেন 53 বছর বয়সী এই নেতা। তবে শাসনকাল খুব একটা সুখের হয়নি তার। সমালোচকদের অভিযোগ, ক্ষমতায় বসার পর থেকেই মুইজ একনায়কের মতো আচরণ শুরু করেন। তার বিরুদ্ধে অব্যবস্থাপনা, অনিয়ম, অপশাসন, দুর্নীতির অভিযোগ আনেন বিরোধীরা। এমনকি মুইজ সংবিধানের পরিবর্তন এনে আরেক দফায় প্রেসিডেন্ট হতে চান বলেও সন্দেহ করা হচ্ছিল। এগুলো নিয়ে তার বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে 2020 সালের জানুয়ারিতে সংসদ ভেঙে দেওয়ার পর থেকে ডিগ্রি জারির মাধ্যমে দেশ পরিচালনা করছিলেন জেবুলো মোয়েজ। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।